ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু গত বছর 2 নভেম্বর বাথরুমে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার মৃত্যুর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় ওই বছরের 5 ডিসেম্বর। বুধবার ঢাকার উত্তরা পশ্চিম থানার এসআই সাব্বির হোসেন চার্জশিট দাখিল করেছেন। হুমায়রা হিমুর আত্মহত্যার পেছনে জড়িত ছিলেন তার তথাকথিত বয়ফ্রেন্ড মোহাম্মদ জিয়াউল উদ্দিন রুফি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা চার্জশিটে তাকে অভিযুক্ত করা হয়েছে। এই চার্জশিট দাখিল করেছেন গত 9 সেপ্টেম্বর। আদালতে এই চার্জশিট দাখিল করা হলেও বুধবার তা প্রকাশ পায়। এতে আসামি করা হয় হিমুর বন্ধু জিয়াউদ্দিন রুফিকে। তার সঙ্গে দ্বন্দ্বে আত্মহত্যা করেছিলেন অভিনেত্রী হুমায়রা হিমু। চার্জশিটে বলা হয়, ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমু থাকতেন উত্তরা পশ্চিম থানার 10 নম্বর সেক্টরে। 2 দশকের দীর্ঘ ক্যারিয়ারে ছিল নানা সংগ্রাম। বিয়ে করলেও স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার। অভিনেত্রী আত্মহত্যার 6 মাস আগে থেকে হিমুর বাসায় নিয়মিত যাতায়াত করতেন রুফি। জানা যায় ওই বাসায় মাঝে মধ্যে রাতেও থাকতেন তিনি। তাদের সম্পর্কের এক পর্যায়ে হিমু তার বয়ফ্রেন্ড রুফির মোবাইল ফোন নাম্বার ও বিগো আইডি ব্লক করে দেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও মনোমালিন্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে ঝামেলা হয়। 2 নভেম্বর বিকেলে রুফি বাসায় আসলে মেকআপ আর্টিস্ট মিহির দরজা খুলে দিলে তিনি বাসার ভেতরে যান। এরপর রুফি মিহিরের রুমে গিয়ে চিৎকার করতে করতে বলেন হিমু আত্মহত্যা করেছে। তখন মিহির তাকে জিজ্ঞেস করে আপনি তো রুমেই ছিলেন, তখন তিনি বাথরুমে ছিলেন বলে জানান। এই সময় হিমু রুমের সিলিং ফ্যানের হুকে রশি লাগিয়ে আত্মহত্যা করেছেন। তাৎক্ষণিকভাবে তারা দুজন হিমুকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তখন রুফি হিমুর ব্যবহৃত মোবাইল ফোন দুটি নিয়ে কৌশলে চলে যান। রুফি অভিনেত্রী হিমুকে আত্মহত্যার প্ররোচনা দেন।